টি-20 বিশ্বকাপ 2021-এর পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই ভারতীয় টিম উড়ে যাবে সাউথ আফ্রিকায়। শুধু টেস্ট ওডিআই নয়, একাধিক টি-20 ম্যাচের এক রোমাঞ্চকর দীর্ঘ সিরিজ ভারতীয় টিম খেলতে চলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। হ্যাবস, সাল 2021-এ ভারতীয় টিম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও টি-20 বিশ্বকাপে দাগ কাটতে না পারলেও আর কিছুদিনের মধ্যেই আবারও শুরু হতে যাচ্ছে 2022-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও 2022-এর টি-20 বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে এবার ভারতীয় টিম আজ থেকেই নিজেদের প্রস্তুত করতে 4 বছর পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে টেস্ট ওডিআই ও টি-20-এর এক রোমাঞ্চকর সিরিজ, যার সম্পূর্ণ শিডিউল ও ভেনিউ অলরেডি বিসিসিআই ও সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড ঘোষণা করে দিয়েছে। তাই আমরা আজকের এই ভিডিওতে ফটাফটভাবে দেখে নিতে চলেছি এই ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজে ভারতীয় টিম ঠিক কটা টেস্ট ওডিআই ও টি-20 ম্যাচ খেলবে, এই সমস্ত ম্যাচগুলি ঠিক কবে কখন কোথায় খেলা হবে এবং এই সিরিজের জন্য ভারতের স্কোয়াড কেমন হতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই সিরিজের জন্য আজ থেকে এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো কাল আমি 9000 টাকা মাই 11 সার্কেলে ফ্রিতে পেয়েছি, তুমিও কিভাবে ফ্রিতে পাবে তা জানাবো এই ভিডিওর শেষে। কিন্তু তার আগে এক্ষুনি নিচে ডিসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও মাই 11 সার্কেল, আর 20% এক্সট্রা ক্যাশব্যাক নিয়ে দাদা রাহানে লক্ষ্মণদের সঙ্গে খেলে তাদের হারিয়ে জিতে নাও দুগুণ ক্যাশ ও 20 টাকা। তো বস, এই সিরিজের স্টার্টিং ডেট শিডিউল জানার আগে ভেনিউ ও স্টেডিয়ামের কথা বললে ভারতীয় টিম প্রায় 4 বছর পর এই প্রথমবার টেস্ট ওডিআই ও টি-20 তিন ফরম্যাটের সিরিজ খেলার জন্য সাউথ আফ্রিকায় উড়ে যাবে। তাই এই সিরিজটি পুরোটাই সাউথ আফ্রিকার বুকে মোট 4টি আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা হতে চলেছে, যেখানে এই সফরে ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 3টি টেস্ট, 3টি ওডিআই ও 2022 টি-20 বিশ্বকাপের আগে 4টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে। এখন এই সিরিজের জন্য ভারতীয় টিমের স্কোয়াড জানার আগে ম্যাচ ডেট ও টাইমিংয়ের কথা বললে এই সিরিজে ভারত প্রথমে 3টি টেস্ট ম্যাচ খেলবে, যার প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে 17ই ডিসেম্বর জোহানেসবার্গে, দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে 26শে ডিসেম্বর সেঞ্চুরিয়ানে ও তৃতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে 3রা জানুয়ারি কেপটাউনে ভারতীয় সময় দুপুর 1:30 থেকে। এরপর ভারত 3টি ওডিআই খেলবে, যার প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে 11ই জানুয়ারি বোলান্ড পার্কে, দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে 14ই জানুয়ারি কেপটাউনে ও সর্বশেষ ওডিআই ম্যাচটি হবে 16ই জানুয়ারি সেই কেপটাউনে, সবকটা ভারতীয় সময় দুপুর 2 থেকে। এরপর ভারত 4 ম্যাচের দুর্ধর্ষ টি-20 সিরিজ খেলবে, যেখানে প্রথম ও দ্বিতীয় টি-20 ম্যাচটি হবে যথাক্রমে 19শে জানুয়ারি ও 21শে জানুয়ারি কেপটাউনের বুকে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। এরপর এই সিরিজে লাস্ট 2টি টি-20 ম্যাচ ভারত খেলবে যথাক্রমে 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি বোলান্ড পার্কে সেই সন্ধ্যা 7:30 থেকে, যেখানে এই সিরিজে ভারতীয় স্কোয়াডের কথা বললে বিসিসিআই তো স্কোয়াড আগামী 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণা করবে। তবে এখন থেকে এটাই রিপোর্ট বেরিয়ে আসছে যে ভারত এই সফরে বিরাট কোহলি, ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা অর্থাৎ পূর্ণ শক্তি নিয়ে খেলতে চলেছে। তো এক্ষুনি নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল, আর প্রতিদিন বেশি বেশি করে টিম বানিয়ে খেলে লাকি ড্র এর মাধ্যমে জিতে নাও ফ্রিতে 10,000 টাকা। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইনান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন। তো এই ছিল ভারতের আগামী সাউথ আফ্রিকা সফরের সমস্ত ডিটেলস ও আপডেট। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরো এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।